নমস্কার, আমি সময়িতা ভট্টাচার্য। আপনারা দেখছেন নিউজ বাংলা 24x7। আজকের বিশেষ বিশেষ সংবাদ। পানীয় জলের সমস্যা মেটাতে মুর্শিদাবাদের সুতি 1 নম্বর ব্লকের জেহেরিনগর গ্রামে দীর্ঘদিন আগে তৈরি হয়েছিল একটি জলশোধনাগার। কিন্তু অজানা কারণবশত সেই পরিষেবা থেকে আজও বঞ্চিত হয়েছে সেই এলাকার জনসাধারণ। বহু টাকা ব্যয় তৈরি সেই জলশোধনাগার কেন্দ্র আজ দিনে দুপুরে সাপের আখড়া আর রাতের অন্ধকারে হয়ে উঠেছে সমাজ বিরোধীদের আড্ডাখানা, যার ফলে প্রতিপদে দুর্ভোগের শিকার হচ্ছে গ্রামের সাধারণ মানুষ। ফের সীমান্তে বিএসএফ এর মারে মৃত্যু এক যুবকের, এমনই অভিযোগ মৃতের পরিবার সহ স্থানীয়দের। মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জ থানার বহুরা এলাকার ঘটনা। মৃতের নাম জিয়ারুল ইসলাম। ঈদের অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই পাড়ার ঝামেলা গড়ালো দুই দলের সংঘর্ষে। ঘটনায় গুরুতর আহত মোট 8 জন। ঘটনাটি ঘটে শনিবার সকালে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার লড়িতপুর গ্রামে। অবস্থার অবনতি হওয়ায় হরিহরপাড়া হাসপাতাল থেকে দুইজনকে স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। শুক্রবার বিকেল থেকে শুরু হয়েছে বৃষ্টি, যার জেরে ঝাড়গ্রাম শহরের নিচু জায়গাতে জমেছে জল। পাঁচমাথা মোড় রানী বিনোদ মঞ্জুরী রাষ্ট্রীয় বিদ্যালয়ের সামনেও জমেছে জল, যার ফলে অফিস টাইমে ব্যাপক সমস্যায় পড়ে শহরবাসী। এই সামান্য বৃষ্টিতে জল জমায় ঝাড়গ্রাম পুরসভার নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে শহরবাসী। সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ পেল তার পরিবার। শুক্রবার সকালে মালদা শহরের বড়সাঁকো এলাকার রেল লাইনের ধারে ঝোপে একটি মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই খবর সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হয়। সেই খবর দেখে শনিবার মৃতের পরিজনেরা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে মৃতদেহ শনাক্ত করে। পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম রতন পাণ্ডে, বয়স 50 বছর, বাড়ি বিহারের সাহেবগঞ্জ জেলার রতনপুর গ্রামে। স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশায় ক্ষোভ দেখালেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। বেলা তখন 10টা। তখন হঠাৎ দক্ষিণ দিনাজপুরের জেলার বুনিয়াদপুর রশিদপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে এলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেই বেহাল স্বাস্থ্য ব্যবস্থার নিদর্শন তুলে ধরেন সংবাদ মাধ্যমের কাছে। সারা রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে চলছে দিদিকে বলো প্রচার, তেমনি আজ সকালে বৃষ্টিকে মাথায় নিয়ে দিদিকে বলো জনসংযোগ প্রচারে বেরিয়ে পড়লেন সমুদ্রগড় গ্রাম পঞ্চায়েতের কুটিপাড়া গ্রামে পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার বিধায়ক তথা ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী স্বপন দেবনাথ। দিদিকে বলো জনসংযোগ প্রচারে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী স্বপন দেবনাথ, সমুদ্রগড় পঞ্চায়েতের প্রধান লক্ষ্মীরানী বিশ্বাস ও আরো অনেকে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এই পর্যন্তই। নমস্কার। It's caught in the crossfire.